সুপরিকল্পিত অবকাঠামো থাকলেও নেই প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ দু একটি নামমাত্র মাঠ থাকলেও বিদ্যালয়ের ধারে কাছে নেই একটিও এতে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের তবে প্রশাসনের সহযোগিতায় খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নীলফার্মারি সৈদপুর থেকে মামুনার রশিদ মিঠুর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কাস। সড়কের পাশেই আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট গেট পার হলেই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিকল্পিত ভবন থাকলেও নেই শিক্ষার্থীদের খেলার মাঠ ফলে শ্রেণীকক্ষেই পার করতে হয় দীর্ঘক্ষণ খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীদের অনেকটা অবসাদ নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান করতে হয় এমনকি প্রাথমিক সমাবেশ ও শিশুদের খেলাধুলা সবই হয় শ্রেণীকক্ষে শুধু আমিনুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় নীলফামারির সৈয়দপুর পৌর এলাকা সহ পাঁচ ইউনিয়নের চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানে নেই নিজস্ব খেলার মাঠ ফলে টিফিনের সময় শিক্ষার্থীদের অবসর কাটে ক্লাসরুমেই এখানেই ক্লাস করে এবং খেলার মাঠ না থাকায় পার্শ্ববর্তী মাঠে নিয়ে যে খেলাধুলা করে এবং ক্লাসরুমেই আমাদের কিছু কিছু খেলা অনুষ্ঠান করা হয় এতে বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ ক্লাসের ভিতরেই খেলা খেলাধুলা করে তো এতে বাচ্চাদের তো শারীরিক আর মানসিক কিছুটা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে বাচ্চারা তবে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়ের নিজস্ব মাঠ তৈরির আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্থানীয় ম্যানেজিং কমিটি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সহযোগিতায় আর স্কুলের সাথেই যে জমি অন্য মানুষের আর সেটি ক্রয় করে বা অন্যভাবে দান করে হলেও যাতে খেলার মাঠ সম্প্রসারণ করা যায় আর সেই বিষয়টি আমরা উপজেলা শিক্ষা মাধ্যমে সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে সৈয়দপুর সহ জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠের ব্যবস্থা করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে এমনটাই দাবি এলাকাবাসীর ইমরুল কায়েস আর